না, আগে কইনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। জায়গা চেঞ্জ করেছি ভিডিও করার জন্য, কারণ বিষয়টা একটু ধামাকাদার হতে চলেছে, সেই কারণে ভাই জায়গা চেঞ্জ করেছি এবং দাঁড়িয়ে নিয়ে ভিডিও করছি, যাতে করে এনার্জিটা একটু ফুল ফোর্সে দিতে পারি। ঠিক আছে, এই ভিডিওতে প্রচুর এনার্জি চাই। আর এখন বাজে 11:10 বাকি, আর এই সময়ে শরীরের সমস্ত এনার্জি এনে ক্যামেরার সামনে এনে দেওয়া বাই ডিফিকাল্ট, প্রচুর চাপে। যারা আমরা সমালোচনা করি তারা জানি, যারা কিনা আমরা না দেয়া ভিডিও করি তারা আমরা জানি যে কতখানি প্রেশার পড়ে শুধুমাত্র এই বাটলিংবাজি করতে গিয়া। ঠিক আছে, তো গতকালকের দুপুরের ভিডিওতে নাকি কখনের ভিডিওতে আমি জানি না, সঠিক মনে নেই, আমি একটা গান করেছিলাম, ওই যে সেই যে পদাবলী কীর্তন টীর্তন হয় না, সেই সুরে একটা গান করেছিলাম, হ্যাঁ গতকাল দুপুরের ভিডিওতে। তো ওইখানে আমাকে মনে হয় সুপর্ণা কর্মকার, সুপর্ণাদি মনে হয় বলেছিল একটা গান করতে, সেই গানটা যে আজকেই আমাকে করতে হবে, অর্থাৎ আগামীকাল তোমরা দুপুরবেলা পাবে, সেই গানটা যে আজকে আমার মানে আজকেই করতে হবে আমাকে, সেটা আমি বুঝতে পারিনি। তো সেই গানটা কি সেটা আগে করে নিই। না যাও সাইয়া ছুরা কে বাইয়া কসম তুমারে মা রো পারুঙ্গি রো পারুঙ্গি, বলছিলাম মনে আছে তো, মনে হয় সুপর্ণাদি বলছিলাম, এই মুহূর্তে মনে পড়ে থাকে না মানে কে 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 কমেন্ট করেছে না করেছে মনে পড়ে না, কিন্তু কমেন্টটা মাথায় থেকে যায়, হ্যাঁ এই কমেন্টটা করেছিল। তো যাই হোক, করলাম বিষয়বস্তুতে ঢোকার আগে আগে তোমাদের কিছু চমক দেওয়া কথা বলি। হ্যাঁ, এই ওয়াইটিতে না কে বন্ধু কে শত্রু বিশ্বাস করো বোঝা সত্যিই মুশকিল, সত্যিই মুশকিল। এরকমও আমি দেখেছি যে আমার সাথে হয়েছে, দীর্ঘদিন ধরে তোমার বন্ধু থেকে থেকে তোমাকে শুভাকাঙ্ক্ষী হওয়ার যে দানা দিয়েছে সেই দানাটা আমি রীতিমতন খেয়েছি, তারপরে এমন সময় মোক্ষম সময় এমন লাথ মেরেছে সেই লাথটাও আমি খেয়েছি। ঠিক আছে, তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রচণ্ড পরিমাণে সচেতন, আর আমি বারংবার বলে দিয়েছি যে আমি ভিডিওতে যাই যা দেখবো আমি সেটা নিয়ে করবো, কারণ আমার সব দিক সেফ রাখতে হবে, আমাকে নিজেকে সেফ রাখতে হবে, তারপরেই কিন্তু আমার চ্যানেল চলবে। কিন্তু কিছু মানুষ আছে এতটা নিজেদেরকে চালাক মনে করে না, আমি জাস্ট ভাবি যে এরা কতটা নিজেকে চালাক মনে করে। ভাই আমি চালাক না, কিন্তু আমি ভুক্তভোগী, যে ভুক্তভোগী হয় ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে কিন্তু ডরায়, আমার পরিস্থিতি সেই হয়েছে। এবার এই কথাটা আমি কেন বলছি তোমাদের, কিছুদিন আগে এই যে পৈতে পৈতে বা উপনয়ন নিয়ে একটা বিষয় ঘটেছিল, তোমরা দেখতে পেয়েছো যে এটা নিশ্চয়ই আমি নিজে বলিনি, আর আমি বলেওছিলাম যে এটা গোপন সূত্রে খবর এসেছে, আর আমি এটাও বলেছিলাম যে এই খবর যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে কিন্তু আমি গোপন সূত্র থেকে পাওয়া কোনো খবর ক্যামেরার সামনে আমি আনবো না, যা করব সেটা নিজের ইমাজিনেশনে, যে হ্যাঁ আমি এটা ইমাজিন করেছি বা যেটা ভিডিওতে দেখবো সেটা। রিসেন্ট আমাকে পুনরায় মিথ্যাবাদী প্রমাণ করার জন্য বা আমাকে ল্যাথ খাওয়ানোর জন্য এরা সো কল্ড থার্ড ক্লাস একটা চেষ্টা করেছে। ঠিক আছে, আর এর এই চেষ্টা যে স্বয়ং এই নোংরা গুন্ডি এবং গুন্ডা করেছে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, এটা উইথ প্রুফ তোমাদেরকে প্রমাণ করে দেবো যে আমাকে পুনরায় দর্শকের সামনে খেলো প্রমাণ করার জন্য এরা কত বড় চাল চেলেছিল। ঠিক আছে, সেই চালটা অনেকেই হয়তো বুঝতে পারেনি বা অনেকে বুঝতে পেরেছে, আমি বলবো ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারেনি, তো কিন্তু আমি কিন্তু বিষয়টা একটু হলেও আভাস পেয়েছিলাম যে না এটা ঠিক হচ্ছে না, এটা আমাকে পুনরায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কারণ মেন টার্গেট তো ভাই আমি, মেন টার্গেট আমি। তো সেই ব্যাপারটা হচ্ছে রিসেন্টলি গুন্ডা দুজনে আলাপচারিতা করছিল যে ঘোড়া কথা ইভেন ফেসবুকে এবং ইউটিউবে পোস্টও করা হয়েছিল যে ঘোড়া 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 কারোর বাড়ি যাবে, এই এই বিষয়ে একটা পোস্টও করেছিল। ঠিক আছে, আর ঠিক সেই রিলেটেড ভিডিওতে এই পড়বি সেই রিলেটেড ভেতরে ঢোকো ভেতরে ঢোকো, সেই রিলেটেড ভিডিওতে একটা কমেন্ট এসেছে, আর সেই জায়গাটা নিয়ে আমি তোমাদেরকে মনে করিয়ে দিই, সিকিম মনে পড়েছে, সিকিম বিষয়টা নিয়ে কিন্তু একটা কমেন্ট করা হয়েছিল ঠিক ওই ঘোড়াঘুরি রিলেটেড ভিডিওতে, তাই তো সিকিম বিষয়টা নিয়ে আর কি করা হয়েছিল। তো সেখানে গুন্ডাও কিন্তু ফুল চাল খেলেছিল যে দেখা যাক কোথায় ঘুরতে যাই, ঘুরতে যেতেও পারি আবার নাও যেতে পারি, তার আগের দিন ভিডিওতেই বলেছিল যে ঘর বাড়ি করে নিয়ে সমস্ত সেভিংস কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, সমস্ত সেভিংস শেষ হয়ে গেছে, তাহলে তারা পরের দিন কী করে ঘুরতে যাওয়ার প্ল্যান করে, এই নিয়ে কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিওতেই
এই সিকিমের 0 পয়েন্টে নাকি এদেরকে দেখেছে, এই বিষয়টা নিয়ে তোলপাড় হয়ে গেছিল। ওই কমেন্টেও অনেকে কমেন্ট করেছিল এবং আমাকেও এসে অনেকে কমেন্ট করেছিল, ঠিক আছে। কমেন্ট করার পরে এবং আমাকে পার্সোনালিও অনেকে বলেছে, আমার বিষয়টা একটুও বিশ্বাস হয়নি। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম হ্যাঁ ও তো পুরনো ব্লগ দেয়, হয়তো যেতে পারে, হয়তো ভিউজ বাড়ানোর জন্য যেতে পারে। তারপরে হঠাৎ করে মনে হলো এই যে 0 পয়েন্ট, সেটা নিশ্চয়ই সাধারণ মানুষের পক্ষেই যাওয়া কষ্টকর হয়ে যায়, মানে হেঁটে যাওয়া বা যে করে যাওয়া হোক। আমি কোনোদিনও কোনো জায়গায় 0 পয়েন্টেই যাইনি, না সিমলা ছেড়ে দাও, আমি তো কোনোদিন যাইনি, আমি দার্জিলিংই যাইনি, তা আমি বুঝবো কী করে। তো এই যে 0 পয়েন্টে যাওয়া, সেটা কিন্তু এই যে গুন্ডা একে নিয়ে যাওয়া কিন্তু রীতিমতন কষ্টকর, শুধু না ইম্পসিবল ব্যাপার, ইম্পসিবল ব্যাপার বলে আমার মনে হয়। এখন জানি না, অনেকের অনেক কিছু মানুষ সম্ভব করে দেখিয়েছে, যদি মানে কি বলবো, পা না থেকে সে যদি সাঁতারু হতে পারে, সমুদ্র পার করে দেখাতে পারে, তাহলে এনিথিং এভরিথিং ইজ পসিবল, ঠিক আছে। তো আমি যেটা জানি, যে কিনা সামান্য একটা জায়গা থেকে ঘরের আরেকটা জায়গায় যায় না, তাকে নিয়ে যাওয়া হয় না, সে চলে যাবে 0 পয়েন্টে, তখনই আমার মাথায় খেলেছিল যে না, এই বিষয়টা নিয়ে আমি এখন মুখ খুলবো না, আর এর শুধু কমেন্টের বেসিসে আমি মুখ খুলবো না। কারণ আমি বলেছিলাম যে ভিডিওতে যা দেখবো আমি সেটা নিয়েই বলবো, যাতে করে আমি সেফ থাকি, যাতে করে আমি আমার মুখ খোলার জায়গা থাকে, যে না হয় এই যে আমি এই আমি এটা করেছি, তার বেসিসটা হচ্ছে এই, ঠিক আছে। তো এইবার আস্তে আস্তে পুরোটা আমার কাছে পুরো জলের মতন পরিষ্কার হয়ে গেল, যে ওদিকে ভিডিওতে এই ঘুরতে যাওয়া নিয়ে দুজনের মধ্যে আলাপচারিতা, আর এদিকে এই কমেন্ট, তার মানে এরাই কাউকে দিয়ে কমেন্ট করিয়েছে, আর নয়তো নিজেরাই ফেক আইডি দিয়ে কমেন্ট করেছে, যাতে করে আমাকে পুনরায় দর্শকের সামনে খেলো প্রমাণ করে আমার ইমেজটাকে ড্যামেজ করে দেয়। তো যার দ্বারা আমি সেরকম ভেতরে ঢুকিয়ে আসি, তো একদম ধারে চলে এসেছিল। তো এটা হচ্ছে প্রচুর পরিমাণে একটা চাল খাটিয়েছে, আমাকে শেষ করার জন্য, আমাকে শেষ করার জন্য না, ওটা বললে আমি শেষ হতাম না, অ্যাকচুয়ালি আমাকে খেলো প্রমাণ করার জন্য। অনেক তো চেষ্টা করেছে আমাকে শেষ করার, পারেনি করতে, এখন এইভাবে দর্শকের সামনে আমাকে খেলো প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু না, একবার ন্যাড়া বেলতলায় কবার যায়, একবার যায়, আমি একবার বলেছি ব্যাস, আর বলবো না। আমি তো বলেছি ভিডিওতে যা দেখবো তাতে যদি আমার কন্টেন্ট হয় হবে, নতুবা হবে না, আমি এক্সেস কোনো কথা বলবো না ভাই। আচ্ছা, এই তো গেল আমার কে শত্রু কে বন্ধু, সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি। এবার ওই যে বললাম একদম চেপে চেপে খেলতে হবে। আর সুপর্ণাদি বলেছে যে কেউ ভুল করলো শাস্তি পাচ্ছি, আমি এখানে কেউ ভুল করেনি, কেউ শাস্তি পাচ্ছে না, এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যেখানে আমি হয়তো বুঝে হয়তো না বুঝে আমি একটা আনসার করে ফেলেছি, যার জন্য একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। সেই কারণে বলছি যে আমি যেখানে সত্যি উত্তর দিতে হবে সেখানে আমি দেবো, বাদ বাকি এই যে আমি লাভ রিয়াক্ট দিই এটাই কিন্তু আমার আনসার, মানে ওই লাভ রিয়াক্টটা তো ফিল করে দিই, তারপরে যে আমি লাভ আনসার দিই, রিপ্লাই দিই, ওটাই কিন্তু আমার আনসার, যে হ্যাঁ তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে। মানুষ তো কোনটা বেশি ভালো লাগলো, কোনটা কম ভালো লাগলো, বা কোনটা খারাপ লাগলো, এখন তো নেগেটিভ কমেন্টের উত্তর দিয়ে আমি ছেড়ে দিয়েছি ভাই, রিমুভ করে দিচ্ছি, আমি বেশ বিন্দাস আছি। আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে যে লাইফে হ্যাপি থাকার মূল মন্ত্র হচ্ছে নেগেটিভিটিকে দূরে সরিয়ে দাও, পজিটিভিটিকে গ্রহণ করো। তো নেগেটিভিটিকে দূরে সরিয়ে দিয়েছি কমেন্ট বক্স থেকে, আমার কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা, নেগেটিভ পজিটিভ যা খুশি কমেন্ট করতে পারো, আমাকে গালাগালি দিতে পারো ভাই, এখন থেকে তোমাদেরকে আর গালাগালি দেবো না, যারা আমাকে গালাগালি দাও জাস্ট হাঁটিয়ে দেবো, এটাই হচ্ছে বেস্ট ওয়ে টু স্টে পজিটিভ অ্যান্ড কালম, ঠিক আছে। তো এইবার চলে আসি, আমি কিন্তু আর ভিডিও করবো না, বুঝতে পারছো, আমি আর কোনোদিনও ভিডিও করবো না। আর এই ভিডিও কেন করছি না সেই কারণ জানার জন্য তোমরা কিন্তু কেউ আমাকে কল দিবা না, মেসেজ করবা না, ফোন দিবা না, ও ফোন আর কল একই হলো, আর মোস্ট ইম্পর্টেন্ট কেউ বাড়িতে কিন্তু চলে আসবা না, খবরদার বলতাছি। হ্যাঁ, আমি আগের দিন ভিডিওতে বলছিলাম যে তোমরা যদি কেউ আমাদের বাড়িতে আসতে চাও তাহলে অবশ্যই এসো, আমি কি তোমাদেরকে না করতে পারি, তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ, তোমরা হচ্ছে আমার এই চ্যানেলের ভিত, তোমরা হচ্ছে আমার সব কিছু, তোমরা বাড়ি আসবা, আমি কি না করতে পারি? পরের দিন কেউ কিন্তু বাড়ি আসবা না, আমি কেন ভিডিও দিচ্ছি না কারণটা না জানার জন্য কিন্তু কেউ বাড়িতে আসবা না, খবরদার। বাড়িতে যদি আইসো হাওড়া ছেঁচা দিয়া জুতার বাড়ি মাইরা, ঝাঁটার বাড়ি মাইরা, সপাং সপাং করে মারতে মারতে পাঠায় দিব, ঠিক আছে। আর ফোন যদি দিসো সিম কার্ড চেঞ্জ করে ফেলাম, ফোন যদি করো, বিরক্ত যদি করো সিম কার্ড চেঞ্জ করে ফেলাম, SMS যদি করো ব্লক মাইরা দিব, ঠিক আছে, খবরদার। আমার পার্সোনাল ডিসিশন, আমি ভিডিও করুম কি করুম না, আমি কারে বাড়িতে ঢুকতে দিমু কি দিমু না, আমি কারে শোয়াম কি শোয়াম না, হ্যাঁ এটা হচ্ছে আমার পার্সোনাল ডিসিশন, ঠিক আছে।
অ্যাকচুয়ালি, হ্যাঁ অ্যাকচুয়ালি ওর হচ্ছে ব্রেক চাই, অ্যাকচুয়ালি ওর হচ্ছে ব্রেক চাই। এইবার এই ব্রেকটা কার সঙ্গে কাটাবে সেটা যাতে কেউ জানতে না পারে, সেই কারণে আগের থেকেই বলে দিয়েছে যে যারা যারা ওর বাড়ির অ্যাড্রেস অলরেডি জানে, যারা যারা অতিরিক্ত কিউরিসিটি বশত এবং নিজের চ্যানেলের উন্নতির জন্য বা ভিউজ কামানোর জন্য যদি কেউ চলে যায়, সেই জন্য আগের থেকেই ভাই ব্যারিকেড দিয়ে দিয়েছে, কেউ কিন্তু বাড়িতে আসবে না। যদি মানুষ না থাকতো, যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, যদি জনগণ না থাকতো, তাহলে ওকে এই লোমকে কে চিনত, এই লোম্বাদেরকে কে চিনত, কেউ কি চিনত? কেউ চিনত না। তো আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে কিনা ওই ভগাটাকে দাঁড় করাতে পেরেছে, যেখান থেকে খেয়ে খেয়ে শরীরে গোস্ত বানাতে পেরেছে, আমিও বানাইতে পারলাম না, যাই হোক গোস্ত বানাতে পেরেছে, এখন সেখান থেকে সেই প্ল্যাটফর্ম থেকেও বিদায় নিচ্ছে, উপরন্তু আদেশ করছে বা হুমকি দিচ্ছে কেউ কিন্তু বাড়িতে এসো না। বাড়িতে আসলে অনেক কিছু জানতে পেরে যাবে যে কেন এই তিন দিন ধরে একমাত্র শুধু আমিই কাজ করে যাচ্ছি, শাশুড়িকে কুটোটা নাড়তে দেওয়া হচ্ছে না, ইভেন যখন কাকা এলো তখন আমিই রান্না করলাম, যেখানে কিনা নিজের মেয়ে এলে পরে তোতা পাখি রান্না করে, সেখানে কাকা এসেছে সেখানে গুন্ডি রান্না করলো, এটা হতে পারে? এটা একটা সাধারণ জিনিস, যতক্ষণ না আমি তোমাদের সামনে তুলে ধরবো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে না। আবার অনেকে আছো যারা কিনা আমার থেকে বেশি ভেবে ফেলতে পারো, আর কমেন্টও করো, আমি সেখান থেকে নিজেকে আরও পরিপক্ক করি। তো যে কিনা ননদকে ডাকিয়ে আনিয়ে রান্না করে খাওয়ায়, যে কিনা ননদেরা আসলে পরে শাশুড়িকে দিয়ে রান্না করায়, সেই ব্যক্তি রান্না করেছে কাকা এসেছে তাই, তারপরে খাওয়া দাওয়া কোথায় করেছে? নিজের ঘরে করেছে, কারণ ওপরে ওঠা টোটালি বন্ধ হয়ে গেছে। আচ্ছা এই কটা দিন তোমরা কি দেখতে পেয়েছো তোতা পাখিকে ওপরে কোনো জায়গায় বিচরণ করতে? দেখতে পাওনি কিন্তু, কারণ সংসারের মধ্যে কিন্তু ভালোই অশান্তি লেগেছে, এটা আমার ইমাজিনেশন, ওদের ভিডিওর দ্বারা এটা কিন্তু আমার ইমাজিনেশন, ঠিক আছে, ইমাজিন করলাম যে এটা মেবি হতে পারে, আর এটাই হয়েছে। কেন বলতো, এই যে আগের দিন বললো যে মায়ের জায়গা কিন্তু কেউ নিতে পারে না, যখনই শাশুড়ির সঙ্গে খোটামুটি লাগে তখনই কিন্তু এই ধরনের কথা বলতে বসে পড়ে, ঠিক আছে, এদিকে বলে কারোর বদনাম কোনো দিনও করেনি, এগুলি বদনাম ছাড়া কি, এগুলো বদনাম ছাড়া কি, বলছে মায়ের সাথে কারো সম্পর্ক তুলনা করা যায় না, এই মা কোথায় থাকে যখন খাসি গেলে, এই মা কোথায় থাকে যখন ভালো মন্দ খায়, ভালো মন্দ জায়গায় যায়, কোথায় থাকে এই মা? এই মাকে তো তখন মনে পড়ে না যখন খাটাখাটনি গুতানি পড়ে শরীরে, তখন মায়ের কথা মনে পড়ে, ঠিক আছে। তো এছাড়াও শাশুড়ি কিন্তু কোথাও দেখা যায়নি, ঠিক আছে, এতে করে পুরো পরিষ্কার বাড়িতে তুমুল অশান্তি সৃষ্টি হয়েছে, যাতে করে কিনা বাড়িতে যেতে বারণ করেছে। এছাড়াও এই যে বাড়িতে যেতে বারণ করেছে তার আরও একটা গভীর এবং অন্যতম কারণ হতে পারে যে এই যে এই নোংরা ফ্যামিলি, এদের বাড়ির ভেতরে হয়তো লীলা কীর্তন চলবে, ঠিক আছে, লীলা কীর্তন চলবে, সেটা যাতে কেউ হঠাৎ করে গিয়ে দেখে না ফেলে, হঠাৎ করে গিয়ে এদের আসল রূপটা যেন কেউ দেখে না ফেলে, সেই কারণের জন্যই কিন্তু এ পুরো টোটালি মানে একদম পোলাইটলি না করে দিয়েছে, পোলাইটলি একদম মুখের উপরে দরজা সেটে দিয়েছে যে কেউ না কেউ ফোন করবে, না কেউ বাড়িতে আসবে, না কেউ মেসেজ করবে। এটা একটা কৃতজ্ঞতামূলক কথা হলো বলে তোমাদের মনে হয়? এটা কি ওর সাজে যে কিনা সোশ্যাল মিডিয়ায় এসেছে মানুষের উপরে ভর করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, সেখানে ও মানুষের মুখটাকে পুরোপুরি বন্ধ করে দিল যে তোমরা কোনোভাবেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, তোমরা শুধু গিলবে, তোমরা শুধু দেখবে, আমরা যা হাঁকবো ছড়াবো তোমরা দেখবে চাটবে খাবে, আর আমরা ভাই পয়সা গুছাবো, তাই না? কত সুন্দর কথা। আর গুন্ডা তো নিজের মুখে বলেছে যে আমার কথা বলতে ইচ্ছে না করলে কী করি, আমি সিম চেঞ্জ করে দিই, সেই কারণেই বলেছে কেউ কিন্তু খবরদার ফোন করো না। এরপর এন্ট্রি হলো কে, ডলফিনের মা, বুঝতে পারলো তো, ডলফিনের মা, আরে বিদেশি ঝিঙ্গো নেরি খেকি, যে কিনা বলেছিল, দাওয়া করেছিল ভিডিও ছাড়বে, তোমাকে ভিডিও ছাড়াচ্ছি, এরকম করে কমেন্ট করেছিল না? তো যাই হোক, তার তো ভাই মান সম্মান বইলা কিছু আসে কিনা জানি না, তার পেছনে বড্ড ঝাল লাগছে যে এ মা সোশ্যাল মিডিয়ায় সব কিছু জানাই দিল, আর আমি যে বড় বড় বাতলিং মারাইছিলাম যে আমি ভিডিও বন্ধ করতে দেবো না, তার কি হলো? তো সারাটা দিন ওই পোস্ট দেওয়ার পরে সারাটা দিন কনভারসেশন হয়েছে, হওয়ার পরে আমাদেরকে জানানো হয়েছে যে তোমরা কেউ টেনশন নিও না, শি নিড আ ব্রেক, ঠিক আছে, ওর একটু ব্রেক নেওয়ার প্রয়োজন আছে, আর আপডেট কে দেবে? গুন্ডা আপডেট দেবে, আর ব্রেকটা নেবে কে? গুন্ডি। কার সাথে নেবে ব্রেক?
কার সাথে নেবে? ব্রেক, যার জন্য কিনা গুন্ডাকে আপডেট দিতে হবে? গুন্ডার থেকেও কি গুন্ডি বেশি পরিমাণে ভেঙে চুরে একাকার হয়ে গেছে? হ্যাঁ, বেশি পরিমাণে ভেঙে চুরে একাকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই যে প্রেগনেন্সির খবর, জায়ের যে প্রেগনেন্সির খবর, তারপর থেকে কিন্তু দাদা এসো ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে গেছে, আসে না বললেই চলে। আর তখন থেকে, সেই দিনের পর থেকেই কিন্তু ও ভীষণ পরিমাণে আপসেট। আফটার অল, স্বামী যদি ভাগাভাগি হয়ে যায় আর স্বামী যদি খবর নিতে না আসে, এডিট ফেডিট করতে না আসে, তাহলে তো স্বাভাবিক কারণে মনটা খুব খারাপ হবেই। আর এই খারাপ লাগাটা এতটাই এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে যেখানে কিনা চরম ফ্রাস্ট্রেশনে ভুগছে, এবং একটা ছোট্ট খাট্টো হয়তো ট্রিপের প্ল্যান টান করা হয়েছে, বুঝতে পারলে তো, এটা একদম আমার ইমাজিনেশন, ট্রিপের প্ল্যান টান করা হয়েছে, যার জন্য কিনা থাকবে না আপডেটটা কে দেবে? আমাদের গুন্ডা। যাই হোক, সব কিছু ক্রমশ প্রকাশ্য। আর না যাও সাইয়া চোরা কে পাইয়া, যারা কিনা একসময় লিকার চায়ে পাও আটার রুটি চুবায়ে চুবায়ে খাইছে, যারা কিনা একসময় দোকানদারি করছে, তারা ঘর মোছা ঘর ঝাড়া দেখাইয়া দেখাইয়া আর গুল মারা কথাবার্তা শুনিয়া শুনিয়া লাখ লাখ টাকা ইনকাম করছে, তারা ছাইটা দিবে ইউটিউব মামার বাড়ির আবদার? হ্যাঁ, মামার বাড়ির আবদার, তাই না? তাতে মানে কি বলবো, কি বললি তুই, কি বললি তুই, কি বললি তুই, আরেকবার বল, আরেকবার বল। ওই যে চরিত্রহীন বইতে মন্টু পাইলটের ডায়লগ আছে না, ওরকম, ওর পরে যে খিস্তিটা মারে ওই খিস্তিটা মারা দরকার। সার্ভে ইউটিউব চল ফোট চল ফোট। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা যারা চেনো না, একটু গিয়ে উকি ঝুঁকি মাইরে এসো কী করতেছে দেখার জন্য, নতুবা এইভাবে সপাটে কেউ দরজা দিয়ে দেয়? নির্লজ্জ অকৃতজ্ঞ, এর থেকে তোমরা পরিচয় পাচ্ছ যে কত বড় অকৃতজ্ঞ। কত বড় অকৃতজ্ঞ। টাটা।